কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির সুমন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ এই মুহূর্তে কেমন দেখছেন জি জি আপনাকে ধন্যবাদ আপনি যেটা বলছেন ঢাকা চট্টগ্রামের মূল কুমিল্লার যে অংশটা রয়েছে সেই অংশটা আমরা দেখেছি গাড়ির চাপ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লার অংশ আসলে পাখা রয়েছে তবে একে নির্বিঘ্নে কুমিল্লা যারা চলাফেরা করছেন দশটি জেলা অন্তর্সন্ত রয়েছে কুমিল্লার এই অংশটিতে আপনি দেখতে পাচ্ছেন আসলে ডাক চারটা মহাশয় পাখা রয়েছে তবে একুশ জানে রাখি কুমিল্লার যে অংশ সেই অংশ আমরা দেখেছি ছশো জন পুলিশ এবং তিনশো জন ট্রাফিক কমিউনিটি পুলিশের সদস্য সমন্বয়ের চতুর্জু মেজিস্ট্রেট রয়েছে নির্বিঘ্নে চলাফের করার জন্য ঢাকা কুমিল্লা মহাসড়কে আমরা দেখেছি কোনো ধরনের যানজট নেই এবং কোনো ধরনের বাজার বসেনি আবার আগে থেকে আসলে মানে পরিকল্পনা মাফিক ঢাকা কুমিল্লা চক যে মহাসড়ক রয়েছে চট্টগ্রাম সরকারে এবং কুমিল্লা টু নোয়াখালী কুমিল্লেটু চাঁদপুর কুমিল্লাটু বামবাড়ি কুমিল্লেটু সিলেট এবং কুমিল্লা টু সকল আমরা দেখেছি সকাল থেকে আমরা যাত্রী রয়েছে যাত্রীর সংখ্যা কম কিন্তু গাড়ির সংখ্যা বেশি রয়েছে তবে একটা বিশেষ যাত্রী যারা তারা বলছেন আসলে আবার সুটি হওয়ার কারণে পরিবার সদস্যরা আগে নারীর টানে বাড়ি ফিরেছেন এবং সেই সাথে কুমিল্লা যারা রয়েছেন কুমিলে যারা রয়েছেন তারা বলছেন যে আজকে যারা যারা ব্যবসায়ী এবং যারা চাকরি রত রয়েছেন তারা পুরুষ তারা আসতে যাচ্ছেন মহিলার সঙ্গে আমি দেখেছি আজকে যাত্রী কপ সব মিলিয়ে বলা যায় ঢাকা চট্টগ্রামে মহাসড়কে কুমিল্লা যে অংশে নিবিড়নে এবার ঈদ যাত্রা করছেন সকলে এই ছিল কুমিল্লা থেকে সবজা শ্রেণিয়া সুমন অসংখ্য ধন্যবাদ